তোমরা কি ফেসবুক বা ইনস্টাগ্রামে মডেল হতে চাও? তোমরা কি ছবি তুলতে চাও কিন্তু আমার মতো পোজ দিতে জানো না? তোমরা ডিএসএলআর দিয়ে ছবি তুলো কিন্তু হিরোর মতো না লাগে, হিরো আলমের মতো লাগে? তোমরা কি হিরো আলম ও সরি হিরোদের মধ্যে পোস্ট দিয়ে মেয়েদের পটাতে চাও? তাহলে তোমরা একদম ঠিক জায়গায় আসছো। আজকে ভিডিওতে আমরা কীভাবে এডিটের মাধ্যমে মেয়েদেরকে পটাতে হয় সে বিষয়ে জানবো। হ্যালো গাইস, কি অবস্থা চলে? আমার নাম হচ্ছে অনন্য, ওয়েলকাম টু মাই অ্যানাদার ফালতুমার্কা ভিডিও। তো বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক। প্রথমে আমরা দেখব পাস্ট ফেস ফাইভ পোজ। ভাই আমরা এখানে এডিটিং শিখতে আসছি, তো বানান টানান দেখা লাভ নিকা। তো প্রথমে বিড়িখোরদের মতো এভাবে হাত রাখতে হবে, এরপরে দেখো জাদু। এরকম এডিটিং দেখলে মেয়ে পটানো তো দূরের কথা, একটা হিজড়াও পটাতে পারবো না। তো আসো আমরা এই ট্যালেন্টেড ব্যক্তির আরেকটা ভিডিও দেখে আসি। মানুষের বাচ্চা ভাই, আমরা কেউ মানুষের বাচ্চার মতো কোনো পোষ শিখা, আমরা এদিকে আসছি মানুষের বাচ্চার মতো পোষ শিখতে। ভাই তোর মতো ছাগলের বাচ্চার মতো পোষ শিখতে আসি নাই। পোষ ভাই এ তো মনে হচ্ছে অনন্ত জলের অনেক বড় পাংখা, পাংখা মানে ফ্যান। কিন্তু হার্ড বাই করলে তো বুকের মধ্যে ব্যথা হবে, মুখের মধ্যে আদ্য হতো একটা কি। বাহ অ্যাটিটিউড বয়। মানে এডিটের দরকারটা কি? একটা ভাঙ্গা ফোন আয় না যদি ছবি তুলে তাও এরকমই ছবি উঠবে। ভাই সব কিছু জ্যাদা নিয়ে গেই। ওহ যাক, এখন মনে হচ্ছে অনেকক্ষণ পর একটা ভালো একটা পোজ দেখুন। এই তো তোদের পোজ ভাই, কার এরকম ফালতু পোজ দেওয়ার ইচ্ছা আছে মুখের মধ্যে কাঁচ রাইখা? তোমরা তো এরকম পোজ অনেক জায়গাতেই দেখছো, কিন্তু তোমরা কি জানো যে এরকম পোজ কেমনে দিতে হয়? তো দেখো। নো 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 নো, আমরা ভাই ছবি তুলি কিছু সিম্পল পোজে, কিন্তু ভাই কিছু লিজান্ডেরা আছে যারা ছবি তুলে এমনি। ভাই এরা ছবি তোলার জন্য অনেক কষ্ট করে, কিন্তু ছবি তোলার পর রেজাল্ট আসে কি এরকম। ছবি তোলার জন্য কোনো ভালো সিনারি পাই নাই দেখা এইটা। ভাই আজকের জন্য এই পর্যন্তই, আমি যদি আরও এরকম ছবি দিই ভাই আমি নিজেই ছবি তোলা বুলা যাবো। তো আজকের জন্য এই পর্যন্ত, ভিডিও ভালো লাগলে লাইক করে দেবেন, যেখানে সেখানে শেয়ার করে দেবেন, সেখানে সাবস্ক্রাইব বাটন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবা। সুস্থ থাকবা, ভালো থাকবা, এবং সব সময় হ্যান্ড স্যানিটাইজার সাথেই রাখবা, এবং কিছু পর হ্যান্ড স্যানিটাইজ করবা, আর বাহিরে যাওয়ার আগে মাস্ক ব্যবহার করবা। এখন আমি গেলাম, আল্লাহ হাফেজ।